আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের প্রতিপালককে চুপে চুপে ডাকো। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমরা সফরে ছিলাম, চিৎকার করে তাকবীর পড়তে লাগলাম। আল্লাহ রাসূল বলেন, ইরবাউল আনফুসিকুম, চুপে চুপে তাকবীর পাঠ করো। জোরে জোরে বলছো কেন? ইন্নাকুম তাদুনা সামিয়ান বাসীরা, তোমরা যাকে ডাকো সর্বশ্রোতা, তোমরা যাকে ডাকো সর্বদ্রষ্টা। ওলা তাদু ওলা তাদু কুম আসমা ওলা গায়েব, তোমরা বধিরকে ডাকো না, তোমরা অন্ধকে ডাকো না। তোমরা যাকে ডাকো ও অন্ধ নয়, তোমরা যাকে ডাকো ও বধির নয়, তোমরা যাকে ডাকো সবকিছু শোনে, তোমরা যাকে ডাকো সবকিছু দেখে। অতএব চুপে চুপে ডাকো, এটা আল্লাহর আদেশ, এটা নবীর আদেশ। জিকির চুপে করতে হবে, দোয়া প্রার্থনা চুপে করতে হবে। গভীর রাতে নির্জনে কোনো সময় কাঁদতে লেগে আপনার শব্দ আসে সেটা ভিন্ন কথা। আপনি আল্লাহর দরবারে কাঁদেন, কাঁদা ভালো, তখন কিছু শব্দ আসে সে কথা ভিন্ন। কিন্তু তুমি আল্লাহর কাছে চান কান্নাকাটি করে, সম্মানিত দিনী ভাই, চাইবো কখন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনজালা রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইবকা সুলসুলাইল আখিরা, রাতের তিন ভাগের যখন দুই ভাগ পার হয়ে যায়, তখন আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিবালাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসআলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে চায় যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব। মায়াসতাগফিরুনি ফাগফিরালাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা করে দিব। এবার ডাকার সময় আপনার সামনে পেশ করলাম, রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। তারপরে তিনি এই তিনটা কথা বলেন, এক ডাকো সাড়া দিব, দুই চাও যা চাইবে দিব, তিন ক্ষমা চাও ক্ষমা করে দিব। এই ছেলে এক বসো, আপনার পাশ থেকে যেন কোনো ছেলে না উঠতে পারে, এবারে এ ব্যাপারে খুব খেয়াল করবেন, তারা কথা বুঝবে না। আর আপনার বিরক্তি আসার পূর্বে আমি কথা শেষ করব ইনশাআল্লাহ। যত শেষের দিকে যাচ্ছি তত বেশি গুরুত্বপূর্ণ কথা হবে, কাজে আপনি একটু ধৈর্যের পরিচয় দিবেন, অল্প সময় ধৈর্য ধারণ করুন। আপনাকে আমি কোনো কেসা কাহিনী শুনিয়ে পাগল করে রাখতে পারবো না। আপনাকে আমি কথা খুব বেশি মূল্যায়ন করার জন্য অনুরোধ করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা কানা নিসফুল লাইলে ইউনাদি মুনাদিন মিনাস সামায়ে, রাত যখন অর্ধেক হয় তখন আকাশ থেকে চিৎকার করে চিৎকারকারী বলে, যে ব্যক্তি আমাকে ডাকে তার আমি ডাকে সাড়া দিব, যে ব্যক্তি আমার কাছে চায় আমি যা চাই তা দিয়ে দিব, যে ব্যক্তি বিপদে পড়ে আছে আমার কাছে বিপদ থেকে বাঁচতে চাইলে আমি তাকে উদ্ধার করে দিব। অত্র হাদিসে বোঝা গেল রাত দুপুরের পরে, আগের হাদিসে বোঝা গেছে রাত দুটা একটা তিনটার পরে। ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাররা মিনাল লাইলে, কেউ যদি শেষ রাতে উঠে সুম্মা কালা, তারপর বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তার কোনো শরীক নেই, তিনি এক, সুবহানাল্লাহ ওয়া আলহাম, তিনি সর্বশক্তিমান, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, তিনি পবিত্র, প্রশংসা তার, রাজত্ব তার, বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নেই,
রব্বিগফিরলি রব্বিগফিরলি, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করো। ফাউস্তুজিবা দুআহু, তাহলে তার দোয়া কবুল করা হবে। অত্র হাদিসে সময় উল্লেখ করা হলো না, তবে বলা হলো শেষ রাতে। এটাও ধরে নিতে হবে রাত দুপুরের পরে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল লাইলাতি লাসাতান লা ইউআফিকুহা আব্দুন মুসলিম ইয়াসআলুল্লাহ ফিহা খায়রান মিন আমরি দুনিয়া ওয়াল আখিরা। রাতে একটা সময় রয়েছে, রাতে একটা সময় রয়েছে, সেই সময়ে কোন মুসলিম পুরুষ কোন মুসলিম নারী ইহকালের কল্যাণ পরকালের কল্যাণ যা চাইবে তাই দিব, যা চাইবে তাই দিব, দিবই দিব। রাতে একটা সময় রয়েছে, সেটাকে বুঝে নিতে হবে রাত দুইটার রাত বারোটার পরে। সব মিলে রাত বারোটার পর থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত সময় হলো আল্লাহর নিকটে প্রার্থনা করার সময়। এবার চলেন দিনে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুফতাউস সামা বাদা যাওয়ালিস শামসে, আকাশের দরজা খুলে দেওয়া হয় যখন দুপুর পার হয়, সূর্য ঢুলে যায়। পিছনে একটা কথা ছেড়ে এসেছি, তুফতাউস সামা বাদা নিসফিল লাইলে, রাত অর্ধে খুলে আকাশের দরজা খুলে দেওয়া হয়, তাহলে দোয়া কবুলের সময় হলো রাত বারোটা সাড়ে বারোটার পর থেকে নিয়ে ফজর আজান পর্যন্ত। দোয়া কবুলের সময় হলো রাত বারোটা সাড়ে বারোটা একটার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত, মানে আকাশের দরজা খোলা হয় রাত বারোটার পরে। অত্র হাদিসে বোঝা যাচ্ছে আকাশের দরজা খোলা হয় সূর্য ঢুলে যাওয়ার পরে, দুপুরের পরে। ওই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রার্থনা করতেন, ওয়াইহুব্বু আইয়াস আদা দুআহু, তার দোয়া প্রার্থনা যেন আল্লাহর কাছে চলে যায়, এই জন্য তাড়াহুড়া তাড়াহুড়া করে প্রার্থনা করতেন, চার রেকাত সালাত আদায় করতেন সূর্য ঢোলার পরপরই। এই হাদিসে বোঝা গেল দোয়া প্রার্থনার সময় হলো দুপুরের পরে, জোহরের সময়, জোহরের পূর্ব মুহূর্ত থেকে নিয়ে সময়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জুমআতি লাসাতান লা ইউআফিকুহা আব্দুন মুসলিম ইয়াসআলুল্লাহ ফিহা খায়রান মিন আমরি দুনিয়া ওয়াল আখিরা ইল্লা আতাহু ইয়াহু। জুমার দিনে একটা সময় রয়েছে, ওই সময়ে যে কোনো পুরুষ যে কোনো নারী যা চাই ইহকালের কল্যাণ পরকালের কল্যাণ আল্লাহ তাই দেন, দেনই দেন, দিবেনই জুমার দিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, এই সময়টা হলো জুমার আজান থেকে নিয়ে সলাত শেষ হওয়া পর্যন্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইলতামিসুল খাইরা ইয়ামাল জুমা বাদাল আসরি ইলা গুরুবি শামস ইলা গায়বাতি শামস। জুমার দিন ওই সময়টা অন্বেষণ করো আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত। আর একটা সময় বের হয়ে আসলো জুমার দিন, এতক্ষণ জানতে পারলাম জুমার দিন আজান থেকে নিয়ে সলাত শেষ হওয়া পর্যন্ত, এখন জানছি জুমার দিন আসর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত। জুমার দিনের দুইটি আলোচনার গুরুত্বপূর্ণ আলোচনা হলো আসর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ দিবেন, এ কথাই ঠিক। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউরাদ্দু দুআ লা ইউরাদ্দুল কাযা ইল্লা বিদ দুআ,
ওয়ালা ইয়াজিদুল উমরা ফিল উমরা ইল্লা ফিল বিররে, একমাত্র দুয়াই ভাগ্যকে পরিবর্তন করতে পারে। এই কথাটি আলোচনার প্রারম্ভে থাকা প্রয়োজন ছিল, চট করে মাথায় আসলো, কথার মধ্যে কথাটা ঢোকে গেল, যেই কথা বলছিলাম সেই কথা সিরিয়াল শেষ হয়নি, চট করে মাথার মধ্যে আসলো, তাই এটা আপনাকে বলছি। আল্লাহর নবী বলেছেন একমাত্র দুয়াই ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে। আল্লাহ লিখে দিয়েছেন তোমার ভাগ্যে এই অর্থ সম্পদ হবে, আপনি খুব দোয়া করেন, খুব দোয়া করেন, খুব দোয়া করেন, আল্লাহ এটা কেটে আর একটা লিখে দিবেন। একমাত্র দোয়াই মানুষের তাকদীরের পরিবর্তন ঘটাতে পারে। তারপর আল্লাহ রাসূল বলছেন ভালো আচরণ বয়স বেশি করতে পারে, ভালো আচরণ, ভালো আচরণ মানুষের বয়সকে বেশি করে দিতে পারে। কথা ভালো যার, কর্ম ভালো যার, ভালো আচরণ তার। মুরব্বী মানুষকে ধমক দেয় যে সুযোগ বুঝে দলীয় ক্ষমতা দেখায় যে তার কাছে ভালো আচরণ নেই, ও জালেম। নম্র ভদ্র নিরীহ হয়ে চলে যে তার কাছে ভালো আচরণ আছে। আচরণ ভালো হলে বয়স বেশি হয়ে যাবে, যে বয়স আল্লাহ দিয়েছিলেন সেটা কেটে দিয়ে আল্লাহ আর একটা লিখে দিবেন, যেটা লম্বা হয়ে যাবে আর একটা অর্থ নিতে পারা যায়, ওই বয়সেই অনেক বয়সের সমান নেকি করতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইরাদু দুআ বাইনাল আযান ওয়াল ইকামা, আযান এবং ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আযান এবং ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আযান এবং ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিনতানে লা তুরাদানি, দুই সময়ের দোয়া ফেরত দেওয়া হয় না, দুই সময়ের দোয়া ফেরত দেওয়া হয় না, দুই সময়ে প্রার্থনা করলে কবুল হয়ে যায়, এক ইনদাল আযানে, আযানের সময় দোয়া ফেরত দেওয়া হয় না কবুল হয়ে যায়, দুই ওয়াইন্দাল বাসে, যুদ্ধের সময় লড়াইয়ের সময় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় ফেরত দেওয়া হয় না। এই কথাটাকে আল্লাহ রাসূল আবার ধরেছেন অফিরয়াতিন তাহাতাল মাতারে, বৃষ্টির সময় দোয়া ফেরত দেওয়া হয় না, খুব জোরে বৃষ্টি হচ্ছে, ঝমঝম করে মুষলধারে বৃষ্টি হচ্ছে, সুন্দর করে তাড়াহুড়া করে অজু করেন, কেবলার দিকে মুখ করে আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করেন, কিছু চান আল্লাহ দিবেন, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি অনুবাদক। মনে থাকবে আজানের সময় দোয়া কবুল হয় আজানের ইকামাতের মাঝে, আর যুদ্ধের সময় ওটা তো কঠিন, আর একটা যেটা বললাম যেটা সহজ, একটা তো দিন রাত দিন রাত দিন রাত, প্রতি ২৪ ঘন্টায় পাঁচবার আছে, প্রতি ২৪ ঘন্টায় কয়বার আছে, পাঁচবার আছে, আর একটা হলো দেরিতে দেরিতে মাঝে মধ্যে, কখন বৃষ্টির সময়, আর একটা হলো খোঁজা মুশকিল। সম্মানিত দিনই ভাই, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবীকে আমরা বললাম আল্লাহ রাসূল ইন্নাল মুয়াজ্জিনিনা ইয়াবজুলুনানা, যারা আজান দিচ্ছে সবচেয়ে ওরা লুটে নিল। আরে নেকি তো আজান যারা দিচ্ছে তাদের জন্য, আপনি তো বলছেন যে আজান দিবে তার পক্ষে কথা বলবে জীব জন্তু, তার পক্ষে কথা বলবে কীট পতঙ্গ, তার পক্ষে কথা বলবে জড় বস্তু, যে আজান দিবে তার পক্ষে মাইকটা কথা বলে, ফ্যানটা কথা বলে, কাপড়টা কথা বলে, লাইট কথা বলে, সবই কথা বলে। আল্লাহ নবী বলছেন দেখো মুয়াজ্জিনের আজান শুনে যত লোক সালাত আদায় করবে সবাই মিলে যত নেকি পাবে, মুয়াজ্জিন একাই তত পাবে। সাহাবীগণ বলছেন মুয়াজ্জিন তো সবই নিল তা আমরা কি করব। আল্লাহ রাসূল বলছেন লা ইয়ালামুনা মা ফিন নাদায়ে লাম ইয়াজুদিল্লা ইস্তাহেমু, মানুষ যদি জানতো আজান দিলে কি নেকি আছে,
তাহলে লটারি করা ছাড়া কোনো পথ থাকতো না। সবাই বলতো আমি দেবো, সবাই বলতো আমি দেবো, তখন কি করতে হতো? লটারি করতে হতো। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি যে লটারি নিষেধ করেছেন, আরে ওই লটারি তো হলো যদি লেগে যায় 40 লক্ষ টাকা। শয়তান সবার টাকা নিয়ে একজনকে দেয় আর টাকা মেরে খায়, তার নাম লটারি, তার নাম হারাম। 10 টাকা দিয়ে যদি লটারি কিনে থাকেন কোনো একদিন, মরা পর্যন্ত ক্ষমা চাইতে হবে। জেনা যেমন পাপ, 10 টাকাও তেমন পাপ। ওটা কাবিরা গুনাহ। আর আপনার মনে আছে কি একটা কথা, যে দুনিয়াতে দুটা পাপ আছে, অনেক বক্তব্যে বলা আছে দুনিয়াতে দুটা পাপ আছে, তা না করেই পাপ বলতে পারেন? এক, জুয়া খেলা। কেউ যদি কাউকে বলে যে আসো জুয়া খেলি, খেলেইনি, খালি বলেছে আসো খেলি, তাহলে 10 জন ফকিরকে শোয়া খুঁজে করে চাউল দিতে হবে, খেলেইনি, খালি বলেছে আসো খেলি। আর আরেকটা হলো সাজগোজ করে যেসব নারী রাস্তা দিয়ে বের হয়, যারা ঠোঁটে লিপস্টিক দিয়ে মুখে পাউডার দিয়ে বের হয়, তারা হলো ব্যভিচারিণী। ওরা ব্যভিচারিণী, ওরা ব্যভিচারিণী, অথচ জেনা করেনি। আল্লাহর নবী বলছেন আমি কি করি? উপস্থিত বৈঠকের মহিলা, এই মেয়ে কথা বলছো কেন? সরম হয় না তোমার? লজ্জা হয় না? তুমি ক্লাস 10-এ পড়ো, মাথায় তোমার কাপড় নাই কেন? সরম পাও না? তোমার মা নেই, তোমার বাপ নেই, তোমাকে দেখতে পায় না তোমার বাপ মা, তোমার মাথায় কাপড় নাই কেন? সরম পাও না? লজ্জা হয় না তোমার? ইতস্তবোধ নেই তোমার? বোধগম্য নেই তোমার? মানবতা নেই তোমার? অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে জাতিকে পাপি করে নিজেকে শিক্ষিতা মনে করো? সিদ্ধান্ত পরিবর্তন করো, পোশাক পরিবর্তন করো। এই পোশাকে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনা যাবে না, এই কথাই ঠিক। পোশাক পরিবর্তন করো, নিজেকে নারী মনে করো, নিজেকে নারী মনে করো। পুরুষের মতো চলে, বেঢঙ্গা হয়ে চলে, বেশর্মা বেহায়া হয়ে চলে, জাতিকে পাপি করে নিজেকে শিক্ষিতা মনে করো না, ভুল হিসেব। তুমি নিজে জাহান্নামে যাচ্ছ, তোমার বাপকে নিয়ে যাচ্ছ, জাতিকে নিয়ে যাচ্ছ। তুমি ভাবতে পারো না যে আমি কি, যার কারণে তুমি এভাবে নগ্ন হয়ে চলো। দুনিয়াতে দুটা পাপ আছে, না করে এই পাপি, তার হলে একটা। সাহাবীগণ বলছেন মুয়াজ্জিন তো সবই নিল, তো আমরা কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন তোমরা কি করবে? মানে শোনো, মুয়াজ্জিন যখন বলবে আল্লাহ আকবার, তুমি বলো আল্লাহ আকবার। মুয়াজ্জিন যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমিও বলো। মুয়াজ্জিন যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমিও বলো। মুয়াজ্জিন যখন বলে হাই আলাস সালাহ, তখন তুমি বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন বলে হাই আলাল ফালাহ, তুমি বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তুমিও বলো। মুয়াজ্জিন যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলো। মিন কালবিহি, অন্তর থেকে মনে প্রাণে চিন্তা ভাবনা করে তুমিও বলো ফাদা খালাল জান্নাত, যে বলবে সে জান্নাতে চলে গেছে। আমি আমার শাশুড়িকে খুব ভালো করে খেয়াল করে আমি দেখেছি, যখনই আজান হয়, বাচ্চা কাচ্চা যদি আজান হতো, বাচ্চা কাচ্চা একটু আশেপাশে চিল্লা চিল্লি করলে বলতেন শর্ত তো, শর্ত তোরা, এই তোর কারণে আমি একটু আজানের উত্তর দিতে পারি না। বাচ্চাগুলোকে দ্রুত সব পাশ থেকে সরিয়ে দিতেন আর আজানের উত্তর দেওয়ার জন্য রেডি হয়ে থাকতেন, কাজকাম বন্ধ করে। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আজান হলে মাথায় কাপড় দিতে হয়, এটা কে বলেছে? এটা হলো নোংরামি, এটা হলো শয়তানি, এটা হলো বেহাই, এটা হলো শেরিকি নীতি, এটা হলো হারাম নীতি। আজান হলে মাথায় কাপড় দিতে হবে কেন? আজান শুরু হওয়ার সাথে সাথে রেডি, কোনো কাজ করতে হবে না, গল্প কথা বার্তা সব কিছু বন্ধ, আজানের উত্তর দেওয়ার জন্য একবারে রেডি প্রস্তুত, সব কিছু বন্ধ করেন। আজান শুরু হয়ে গেছে, সুন্নাত পড়বেন না, আজান আগে শেষ হোক। সুন্নাত শুরু করে দিয়েছেন সেটা ভিন্ন কথা, আজান চলছে আপনি সুন্নাত শুরু করেন, আগে উত্তর হোক। কেউ যদি অন্তর থেকে উত্তর দেয় তাহলে জান্নাতে চলে গেছে, বুখারি মুসলিম। আল্লাহ রাসূল বলছেন অত চিন্তা করো কেন যে মুয়াজ্জিনরা সব নিয়ে নিল? শোনো শোনো, এজান তাহাইতা, যখন মুয়াজ্জিন আজান শেষ করবে, ফাসাল তুতা, তুমি চাও যা চাইবে তাই দেওয়া হবে, যা চাইবে তাই দেওয়া হবে, যা চাইবে তাই দেওয়া হবে। এক,
আজানের সাথে সাথে উত্তর দিতে হবে। দুই, আজান শেষ হলে প্রথমে দুরুদ পড়তে হবে, দুরুদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ। এই দুরুদ যেন ভুলেও মুখে না আসে। তাসবি দানায় জীবনে কোনোদিন তাসবি গণনা করবেন না, হাতে গণনা করবেন, ডান হাতে। আমি আজকে বাংলা বাজার একটু বইয়ের দোকানে গেছিলাম, তো একটা লোক এসে বলছে 1000 দানার তাসবি দেন। 1000 দানার তাসবি কে কাকে ধর্মের কথা বলবে? সঠিক কথা বলারই মানুষ নেই, নাহলে মানুষ কিছু ধর্মকর্ম পেত। সঠিক কথা বলার মানুষ নেই, সাথে সাথে আজান, আজানের কথা বলবেন। শেষ হয়ে গেলে প্রথমে দুরুদে ইব্রাহিম, তারপরে বলবেন আল্লাহু রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়া সালাতুল কায়েমা আতি মুহাম্মাদিন ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়া বাসুহু মাকামা মাহমুদুল লাযী ওয়াদ্দা। এরপরে আপনার কিছু চাওয়ার থাকলে বলেন, আল্লাহু ইনাউযু বিকা মিন জাহাদিল বালায়ে ওয়া দারাকি সাকায়ে ওয়া সুইল কাযায়ে ওয়া সামাতাতিল আদা। আল্লাহুম্মা ইন্না আসআলুকাল হুদা ওয়াত তাকওয়া ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা আকফিন বিয়া হালালিকা হারামিকা অগ্নিনি ফাদলিকা মান সেওয়াকা। এই ছেলে, তোমাকে বলছি, এই বোকা মেয়ে, দিন রাত তুমি প্রেমের গল্প করো মোবাইলে, শোনো তোমাকে বলছি, আজ থেকে আজান শেষ হওয়ার সাথে সাথে এই দোয়াটাও নিয়ে আসবে। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনি, হে অন্তরের পরিবর্তনকারী, তুমি আমার অন্তরকে তোমার দিনের উপরে রাখো। আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা তাওতিক, হে আল্লাহ অন্তরের পরিবর্তনকারী, তুমি আমার অন্তরকে তোমার আনুগত্যের উপরে রাখো। খেয়াল করে থাকবেন, এই আজানের দোয়া শেষ হলে এই দোয়াটা বলবেন। মুখস্থ যদি না থাকে তাহলে আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় আজকেও দেখতে পারেন আছে কিনা, অন্যদিনও দেখতে পারেন। আর যেসব বই পুস্তক আমাদের কাছে থাকে, যাওয়ার সময়তে মনে করিয়েন না যে আচ্ছা থাক না নিলে কি হবে, বা বলিয়েন না যে আপনি লিখেছেন আপনি পড়েন। এই কথা বললে খিদমত হবে না, আর আমি আমার কাজ ভালোভাবে চালাতে পারবো না। সবাই মিলে একটা কাজ চলে, একাই চলে না। যে প্রেস তৈরি করেছে, আপনি যদি কাজ নিয়ে না যান তাহলে তার প্রেস চলবে না। আমার জীবনে যেটা বড় সাধনা সেটা হচ্ছে তাওজিহুল কোরআন তাফসির। তাওজিহুল কোরআন 3 পার্ট বের হয়েছে, ব্যস্ততাতে আমি আর বাকিগুলি বের করতে পারছি না। তবু আল্লাহকে বলছি, তুমি আমার জন্য একটু সময় সহজ করো। দিন যত বাড়ছে ব্যস্ততা তত বাড়ছে, যার কারণে সবাই খেয়াল করবেন তাওজিহুল কোরআন তাফসির 3 পার্ট বের হয়েছে, 3 পার্টই যেন আপনার কাছে থাকে। 200-250 টাকা আপনার কাছে বড় হবে কেন এক এক পাটে। উপদেশ বইটা আমার জীবনের সব কথাই লেখা আছে উপদেশ বইটা। এরপরে আদর্শ পরিবার আছে, আদর্শ নারী আছে, কে বড় লাভবান বই আছে, অনেক দিন থেকে বন্ধ ছিল, কেন এই নির্যাতন, কি তার প্রতিকার আছে, আর এই শিক্ষা বনাম জাহেলিয়াত, যেই কথাটা মিথ্যে বারবার আপনাকে বলেছি। একজন লেখক বলছে, এই খোকা মাথায় কিরে আমের ঝাঁকা, খাসনে কেন দাঁতে ফোঁকা, বিলাসনে কেন ওরে বাবা। তার মানে লেখক তাকে কৃপণ করছে, বিলাবে না, ওরে বাবা মানে বিলাবে না। লেখক, লেখকই পড়াশোনা শিখে নি তো বই লিখবে কি? শিক্ষা বনাম জাহেলিয়াত বইটাতে ক্লাস 1 থেকে নিয়ে 10 পর্যন্ত কত বোকামি কথা লেখা আছে, সেগুলো পেশ করা আছে, বারবার শিক্ষামন্ত্রীকে পরামর্শ দেওয়া আছে। এসব বই আপনাকে পড়তে হবে, জরুরি। আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 অধ্যায় পড়তে হবে, সব বইগুলি নিয়ে যাবেন। বিশেষ করে আব্দুল্লাহর একটা বই আছে মনি মুক্তা, হাদিসের ভালো মন্দ বাছাই করতে হবে, যার কারণে এই বইটা মনি মুক্তা। আর আমার সাথে দৈনন্দিন সম্পর্ক রাখার জন্য সবাকেই পড়তে হবে মাসিকাল ইতেশাম। মাসিকাল ইতেশামটা আপনারা কেন দ্রুত ব্যবস্থা করছেন না,
আমি এটা বুঝে উঠতে পারি না, আমার অনেক বড় সাপ এবং অনেক বড় পরিকল্পনা মাসিকাল ইতেশাম পত্রিকা নিয়ে, 20 টাকা মূল্য বড় কথা নয়, একটা নিয়ে ওর ঠিকানা আছে, ঠিকানায় কথা বলবেন আর বলবেন যে আমি টাকা পাঠিয়ে দেবো 1 বছরের, কয় টাকা লাগবে বলেন, পোস্টমাস্টার আপনার বাড়িতে দিয়ে আসবে, চিঠি যেমন দিয়ে আসে পত্রিকা তেমন আপনার বাড়িতে দিয়ে আসবে। কাজে ইতেশম পত্রিকাটা আমার সাথে সম্পর্ক রাখার সবচেয়ে বড় মাধ্যম, আর অনেক বড় সাধনা আমার জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী এই প্রতিষ্ঠানের নেভরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের মুখপত্র মৌলিক বই মাসিকাল ইতেশাম, এ বইটা সবাকেই নিতে হবে, হিসাব করতে হবে, বিশেষভাবে তাওজিহুল কোরআন, বিশেষভাবে উপদেশ মাসিকাল ইতেশাম, এই বইগুলি সংগ্রহ করার অনুরোধ রেখে আলোচনার শেষে এসে যেটা আপনাকে আমি বলতে চেয়েছি সেটা হলো এই,